আজকে আমরা দেখব রোবলক্স গিফট কার্ড কিভাবে রিডিম করতে হয়, আমরা কোডটাকে কিভাবে আমরা আমাদের সাইটে এন্ট্রি করে কিভাবে আমরা ক্রেডিট পেতে পারি সেই পদ্ধতিটিকে আজকে আমরা দেখাবো। সো তার জন্য আপনাদেরকে কিছুটা সময় একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। এখানে প্রথমে দেখাচ্ছে আমাদের রোবলক্স অ্যাকাউন্টে কিছু শূন্য আছে, কিন্তু যখন কনভার্ট টু রোবক্স করব তখন আমরা দেখবেন যে এখানে 10,000K অলরেডি চলে আসবে। সো একটু ওয়েট করেন, দেখেন এখানে আমাদের 10,000K অলরেডি চলে আসছে। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের একটা বিশ্বস্ত ওয়েবসাইট offerco.com-এ, যেখান থেকে আমরা এই রোবলক্সের গিফট কার্ডের কোডটা আমরা জেনারেট করতে পারবো। সো জেনারেট করতে পারবো, আমরা প্রথমে ওয়েবসাইটটা ভিজিট করে আসি। আমরা প্রথম থেকে সব কিছু আমরা যাই এবং সেখানে ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে দেখে বুঝে আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত রোবলক্স গিফট কার্ডে। আমরা রোবলক্স গিফট কার্ডে যাওয়ার পর এখানে একটা গেট ইট নাও বাটন আছে, সেই গেট ইট নাও বাটনে আমরা ক্লিক করি। গেট ইট নাও বাটন ক্লিক করলে আমাদের রোবলক্স গিফট কার্ডের যে পেজটা, সেই অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা অনেক কিছু লেখা আছে, কীভাবে রোবলক্স গিফট কার্ড কীভাবে পেতে পারি, কীভাবে রিডিম করবো সব কিছু লেখা আছে। আমরা ক্লিক হিয়ারতে ক্লিক করি, আমরা কোডটা পাওয়ার জন্য ক্লিক হিয়ারে আমরা ক্লিক করি এবং ক্লিক করার পর একটা অটোমেটিক একটা অপশন চলে আসবে আমাদের এখানে। সেখান থেকে আমরা $100 রোবলক্স গিফট কার্ডটা চুজ করি। এই গিফট কার্ডের যে কোডটা, এটা জেনারেট করতে একটু সময় লাগবে, তার জন্য ধৈর্য সহকারে আমরা অপেক্ষা করি। এখন আপনারা দেখবেন যে একটা কোড জেনারেট হচ্ছে, দেখেন একটা অটোমেটিক কোড জেনারেট হচ্ছে, কিন্তু লাস্টের 4 সংখ্যা এটা হবে না। তার জন্য আমাদের কিছু হিউম্যান ভেরিফিকেশন আমাদের প্রসেসটা ক্লিয়ার করতে হবে। সেখানে হিউম্যান ভেরিফিকেশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর কিছু অপশন করার পর যখন সে কম্পিউটার বুঝবে যে আমরা হিউম্যান, তখন সে আমাদেরকে একটা অপশন দিবে, সেখানে আমাদেরকে ইমেল লিখে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে সেখানে একটা অপশন আসবে যেখানে আমাদের টাইটেল, নাম, অ্যাড্রেস, বেসিক জিনিস, জন্ম তারিখ, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের এই ফর্মটা, বেসিক কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো দিয়ে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর, শেষ করার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিছু নর্মাল সার্ভে আসবে, সেই সার্ভেগুলো আমরা পর্যায়ক্রমে ফিল আপ করবো। পর্যায়ক্রমে ফিল আপ করার পরে একটা পর্যায়ে যখন আমাদের চলে আসবে তখন দেখবেন ভেরিফিকেশন কমপ্লিট সাকসেসফুলি এবং আমাদের কোডটা জেনারেট হয়েছে। এ দেখেন আমাদের নিচে 12 ডিজিটের একটা কোড আছে, সরি 9 ডিজিটের একটা কোড আছে, কত কিছু ডিজিটের, সেই কোডটা কপি করে আমরা নিব এবং মাঝখান থেকে হাইপেনগুলো আমরা রিমুভ করে দিব। এখন আমরা আমাদের অফিসিয়াল roblox.com এতে চলে যাব এবং /redeem-এ চলে যাব। রিডিম চলে যাওয়ার পরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের অফিসের সাইটে, সেই সাইটে চলে আসব এবং সেখানে আমাদের কোডটা দিতে বলবে। সো আমরা আমাদের নোটপ্যাড থেকে কোডটা কপি করে আমরা সেই সাইটের কোড অপশনে গিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পর যখন রিডিমে ক্লিক করব তখন দেখবেন যে আমাদের অ্যাকাউন্টে $100 অলরেডি যোগ হয়ে গেছে, যে ইউর ক্রেডিট ব্যালেন্স 1,000। এই $100টাকে আমাদের কনভার্ট করতে হবে রোবক্সে। তো আমরা যখন কনভার্ট টু রোবক্সে ক্লিক করব, আপনার ক্লিক করার পর একটুখানি ওয়েট করবেন, আমাদের কাজ করতেছে। কাজ করার পর দেখবেন যে অটোমেটিকলি আমাদের সেখানে 110,000K